ছিল না দিন ছিল না শিবির বাংলাদেশের রাজনীতিতে সংঘাত হোক সংঘর্ষ হোক এই শুধু বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি দেয়া নিয়ে অথবা একটু ওপেন রাজনীতি করা নিয়ে ওখানে একটা গন্ডগোল বাদক শিবির সবসময় এটাকে করে আসছে আমরা যখন একসাথে আমরা বিএনপি যৌথ জোট সরকার ছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করার চেষ্টা করিনি কিন্তু আমরা ছিলাম কিন্তু আমাদের উপরে যখন কোনো আঘাত এসেছে যেমন দুই সালে হঠাৎ করে বাম ছাত্র সংগঠন মিলে আমাদের উপরে একটা অ্যাটাক করে দিল সেই অ্যাটাকের সময় আমরা তাৎক্ষণিকভাবে এটা প্রতিবাদ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছি মিছিল করে আমরা সেই মুক্তাঙ্গন দিয়ে এসে প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং পরিষ্কার বলেছি যে শিবিরের উপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির উপর আক্রমণ করা হয়েছে তো সে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নাই এটা বোধ উনি একজন এটা ধরে ছাত্র ছিল ওপেন কেন ছিলাম না এটা বলতে পারেন যে আমরা গ্রেটার ইন্টারেস্ট হয়তো ছাত্র শিবির মনে করেছে ওপেন আর সিক্রেট ওই পরিবেশ পরিষদ আছে ওইখানে ছিলেন না ক্রিয়া ওই সঙ্গে সংগঠনগুলো সবাই পরিবেশ ওইটাও একটা বোয়া জিনিস কারণ পরিবেশ পরিবেশ বলে কোন জায়গায় কোনো তারা সময় ভাই এই যে পরিবেশ পরিষদ যেটি বলছেন বিপ্লব পরবর্তী সময় আপনি কি মনে করেন এর যৌক্তিকতা এখনো রয়েছে অনেক আগে বিপ্লবের আগের সব বিষয়

বিসির আমি থাকবে থাকবে না তো না থাকার কথা বলিনি আমি বলছি যে পরিবেশ পরিষদ যখন গঠন হয় 22 ছাত্র সংগঠন মিলে मोस्ट প্রবাবলি আপনার 90 এর আগে মনে এটা অথবা 90 এর আমার আমারই মতে মনে তবে 22 ছাত্র সংগঠন মিলে তখন আপনারা চিরন না এখন কেন থাকবেন না এটা আমি বলিনি পরিবেশ পরিষদকে কে অস্বীকার করতে পারেন না তার মেম্বার

বাংলাদেশের মেইন স্ট্রিম আমি তো বলি ছাত্রসংগ্রামিবি তো বাদ দিতে বললাম দিয়েছিল যখন তখন এখন আপনি হবে আপনি এখন মানে আর বাদ দেন ওটা তো ওটা তো হলো ফেসিবাদের

মানে ক্যাম্পাসে যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তারা যেটা চাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আপনার যৌথ মিটিংয়ে পরিবেশ পরিষদ আগে ছিল এখন যদি না থাকে তার সিদ্ধান্ত হবে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই

যখন ডিবেট হবে তখন হয়তো আমার কাছে যে তথ্য আছে যে পরিবেশ পরিষদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন মধ্যে একটা যারা

নির্বাচনে ছিলাম আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো নির্বাচন সবগুলো নির্বাচনের শিবির যাব যারা পরিবেশ পরিষদের দাবি করতেছে মানে দুই একটা সংগঠন চালা ওদের কোন অস্তিত্ব আছে